দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার ধনতলা এলাকায়। এটি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার একবারে সদর প্রপাড়েই এই খামারটির অবস্থান। দেখছেন এখানে একটি ধান চালের চাটালও রয়েছে। আমরা মূলত এসেছি এখানে একটি গরুর খামারে, গরুর খামারের সফলতার কিছু কথা এবং ব্যর্থতার কিছু কথা আমরা আজকে শুনবো। আমরা চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি এখানে কি ধরনের গরু রয়েছে এবং এই খামার থেকে এ ধরনের গরু ক্রয় বিক্রয় করা হয় কিনা, সেই সব তথ্য থাকবে আজকের এই প্রতিবেদনে। তো দর্শক দেখছেন, আমরা একটু গরুগুলোকে আগে দেখিয়ে নিই। এই যে দেখছেন বেশ কিছু গাভী গরু এখানে রয়েছে, মূলত দুধের গাভী গরু এখানে আছে। আর এদিকে রয়েছে কিছু বকনা এবং এগুলো গাব অবস্থায় আছে কিছু। এই যে দেখছেন এই খামারটির নাম হচ্ছে সোহাগ ডেইরি ফার্ম। আমরা একটু কথা বলে জেনে নেই সোহাগ ভাইয়ের সঙ্গে, তিনি কিভাবে এই খামারটি শুরু করলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ ভাই, আপনার শুরুটা কিভাবে আমরা একটু এটা জানতে চাই। আমার শুরুটা, আমি যখন হচ্ছে ডিগ্রিতে লেখাপড়া করি, ডিগ্রি তখন যখন বিএসএস এ পড়তেছি, তো ওই সময়টাতে আমার মনে করতে একটা হতাশা, কি করবো না করবো, জীবনে চাকরি হবে কি না। এরপর আমি 23,000 টাকা পুঁজি দিয়ে একটা সার গরু কিনছিলাম। আচ্ছা, তো ওটা 2015 সালের দিকে। সার গরু কিনার পরে 3 মাসে একটা গরু খুব ভালো খাওয়া দাওয়া দিছি, খুব ভালো হুষ্ট হইছে, 90,000 টাকা বিক্রি করে দিছি। আচ্ছা, বিক্রি করে দেওয়ার পরে তখন হচ্ছে 2টা বকনা বাচ্চা কিনছি। আচ্ছা, আর একটা দেশি গরু কিনছি গাভী। আচ্ছা, এগুলা কেনার পরে পর্যায়ক্রমে আস্তে আস্তে এই বকনা বাচ্চা গুলা গাভী হইলো, তারপর ওগুলা বকনা বাচ্চা আবার হচ্ছে। এই পর্যায়ক্রমে গুলো উৎসাহিত হয়ে দেখতেছি না গাভীতে তো ভালো লাভ আছে। আচ্ছা, তো এই করতে করতে মনে করেন যে আমি গরুতে ঢুকে গেছি, এখন গরু ছাড়া ভালো লাগে না। আচ্ছা, গরুতে ঢুকে গেছেন, আমি গরুর ব্যবসায়ী করছেন। হ্যাঁ, এখন গরু ব্যবসা করতেছি। আমি এখানে একটা ছোট সম্পূরক প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে যে আপনি কি দুধের খামার করে এতদূর এলেন না গরু ক্রয় বিক্রয় করে এতদূর এলেন? আমি দুধের খামার করে কিছুটা আগে আসি, ক্রয় বিক্রয় আমি শুধু কিছু লোককে দিই। আচ্ছা, প্রয়োজনীয় লোক যারা প্রয়োজনীয় চায়। শুরুটা কিভাবে করেছিলেন? শুরুটা করেছিলাম আমি শুধু 23,000 টাকা। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমি জানতে চাচ্ছি, অনেকেই বলে যে দুধের খামারে কোনো লাভ নেই। আমি এখন আপনাকে আমার এই গরুটা দিয়ে বুঝাই আমি ভাই। আচ্ছা, এই গরুটা আমার কিনে আছে 1,42,000 টাকা দিয়ে। আচ্ছা, 1,42,000 টাকা দিয়ে আপনার এটা দুধের গরু? হ্যাঁ। আচ্ছা, কেনার পরে এই গরুটা আমার দুধ দিছে 14 লিটার পর্যন্ত। 14 লিটার পর্যন্ত দুধ দিছে। বাচ্চাটা বাইরে আছে, বাচ্চাটার দাম বলতেছে এখন 55,000। আচ্ছা, বাচ্চাটারই দাম বলতেছে 55,000। বয়স কেমন বাচ্চাটার? বাচ্চাটার বয়স হচ্ছে 5 মাস। 5 মাস কি বকনা? সেটা তো হচ্ছে ক্রয় বিক্রয় বিষয়ে, তাই না? বাদ দেন, ওটা বাদ দিলাম ক্রয় বিক্রয়টা। এই গরুটা যদি আমি হচ্ছে পরের বাচ্চাটা নিই, আমার 2টা বাচ্চা নিব, কিনা পড়ছে মনে করেন 1,50,000 টাকা, 75 করে 1,50,000 দুইটা বাচ্চা দিয়ে চলে গেল। আচ্ছা, কিন্তু ওই 4 মাস যখন থাকবে গ্যাপ, ওই 4 মাসে কিভাবে মেকআপ করবে? এখন এটার পাশাপাশি আমার আরেকটা গাভী আছে, ও তখন ওই সময় দুধ দিবে। এই যখন 12 লিটার দুধ দিছে, 12 লিটার দুধ আমাদের দিকে 40 টাকা করে হইলে দাম লাগে 300 টাকা বা 400 টাকা। এই 400 টাকা দুধের দামে তখন মনে করেন যে এখানে 200 টাকা, হ্যাঁ, 1 টাকাটাও খাচ্ছে, হ্যাঁ, 1 টাকাটা আবার খাচ্ছে। আচ্ছা, এইভাবেই আপনারা চলছেন? এইভাবে চলছেন। কিন্তু তাহলে তো একটা গাভী বা 2টা গাভী দিয়ে এরকম মানে দুধের খামার করে কি সফলতা হওয়া যাবে না? বেশ কিছু সংখ্যক গাভী গরু লাগে। একটা গাভী 2টা গাভী দিয়ে হচ্ছে দুধ খাওয়ার জন্য বা পাওয়ার জন্য, কিন্তু যখন আপনি 5টার উপরে গাভী না করলে আপনি এই ব্যবসাতে মনে করেন যে রান করতে পারবেন না। আমার সেটাই কথা ছিল যে 5-6টা গাভী গরু লাগবে যদি ব্যবসা ভাবে বাণিজ্যিক হারে করতে চায়, দুধের খামার করতে চায়, তাহলেই লাভবান হতে পারবে। 5টা গরু যদিও কারো ভরে থাকে, মানে ভরে মনে করেন যে 12 মাসে হিসাব করলে ও মানে প্রতি মাসে 20-30,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। 20-25,000 টাকা এবং তুমি নিজে যদি ভালো করে পরিচর্যা করে, পরিচর্যার ব্যাপারটা কিন্তু গরুর ব্যাপারে কিন্তু ভাই অনেক সেন্সিটিভ। কিরকম পরিচর্যাটা করতে হয়? আমার একটা গরু, আমি যেখান থেকে থাকি, আমি যদি কোনো প্রকার অসুস্থ জ্বর কিংবা অন্যান্য
আমি দূর থেকে বুঝতে পারি যে আমার এই গরুটা অসুস্থ। আচ্ছা, কারণ এগুলোকে আমি নারী চারি সবসময় বুঝতে পারি এই কারণে। এই কারণে তো আপনি কি গরু তো ক্রয় বিক্রয় করেন? আর যদি ক্রয় বিক্রয় না করে, মানে আমি গরুর ক্রয় বিক্রয় করলাম না কিন্তু আমি পাঁচটা গরু দিয়ে শুরু করলাম, আমার আপনি বললেন যে মাসে 20-25 হাজার টাকা ইনকাম করা যাবে গরুকে খাওয়ায়। আমার পাঁচটা গরু হিসেবটা আপনাকে একটু বুঝাই দিবেন। প্রথমবার আমি দুটা গরু কিনবো। আচ্ছা, দুটা গরু কিনার পরে 3 মাস পর আবার একটা কিনলাম, আবার 3 মাস পর একটা কিনলাম, এতে দুটো আমার কমে যাচ্ছে, ওই দুটো কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। আচ্ছা, এতে আমার খাওয়ার টাকাটা কোনো বিভ্রান্তিতে পড়তেছি না। আচ্ছা, এইভাবে মনে করেন 3 মাস পর পর পাঁচটা গরু আমি ঘরে ঢুকাই নিলাম। ঢুকাই নেওয়ার পরে আমার দুধের টাকা গোটা টাকা গরুগুলো খাই দিল। আচ্ছা, আমি পাঁচটা বছর 50,000 টাকা করেও বিক্রি করি, তাও আমার 2,50,000 টাকা বিক্রি বছরে। এটাই হচ্ছে আপনার, এটাই হচ্ছে আপনার মূল মূল কথা, মূল থিম। আচ্ছা, এবার আসি আপনার এখানে কি কি ধরনের, কি কি বয়সের গরু রয়েছে? এটা গরু 2-3 লাখ হচ্ছে, 4-4 চলছে। এটা এটা 12-14 লিটার পর্যন্ত দিচ্ছে। আচ্ছা, কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা। আচ্ছা আচ্ছা, সার বাচ্চা। আচ্ছা, এটা কি 18 লিটার পর্যন্ত দুধ দেয়? না, এটা হচ্ছে 16-17 লিটার দুধ দিচ্ছে। হ্যাঁ, বয়স বয়স হচ্ছে আগর, এখনো আগর, এখনো দাঁত হয়নি। না, এখনো দাঁত হয়নি। এটা কি বাচ্চা আছে? এটা বাচ্চা। এটা কি বাচ্চা? বাচ্চা, এটার বেটা বাচ্চা, এটার বেটা বাচ্চা। 18 লিটার পর্যন্ত দুধ দিচ্ছে, বয়স হচ্ছে আগর। হ্যাঁ, আর এটা ক্রস গরু। এটা হচ্ছে ক্রস, কিসের ক্রস? এটা দেশি আর ফ্রিজিয়ানের ক্রস। দেশি আর ফ্রিজিয়ানের ক্রস। হ্যাঁ, এটা 10 লিটার পর্যন্ত দুধ দেয়। 10 লিটার পর্যন্ত। বয়স কেমন এটা? এটা বয়স হচ্ছে 4। এটা কি বাচ্চা আছে? এটা বাচ্চা বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছেন? আচ্ছা, কেমন বিক্রি করে দিয়েছি? বাচ্চাটাই 65,000 বিক্রি। বকনা বকনা বাচ্চা ছিল? হ্যাঁ, বকনা। আচ্ছা আচ্ছা, আর এই গরুটা আমার সবচেয়ে কম দামে কিনা, এটা 43,000 টাকা দিয়ে কিনছিলাম। শুধুমাত্র 43,000? হ্যাঁ, এটা 14 লিটার পর্যন্ত দুধ পাইছি। এটা বয়স হচ্ছে 4-4 বয়স চলতেছে। এটা 7 মাসের বকনা। আচ্ছা, 7 মাসের বকনা। এর মাকে বিক্রি করে দিচ্ছি, একজন আসেন দিদি নিবেই, এই জন্য এটা বকনা বাচ্চা। এর বয়স চলতেছে 10 মাস, একবার হিটার ছিল। আচ্ছা, এটা 2 দাঁত বয়স, এটা 8 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, 8 মাস। আর এইগুলো? এইটা বীজ দেওয়া আছে বকনাটাকে, 3 মাস হইলে চাল দিই। এই বকনাটাকে বীজ দেওয়া 1 মাস হইল। এটার বাচ্চা হইতার 20 দিন বাকি আছে, 4-5 বয়স। 4-5 বয়স, 20 দিন বাকি আছে। এটার দুধ কতটুকু? এটা তো 18 লিটার পর্যন্ত। এটার দুধ 18 লিটার পর্যন্ত হয়। আর এই বড় গরুটা দেখছি যে বড় গরুটা 15 লিটার, এটা দুধের দাম গরু হিসাবে, দুধের দাম কম। আচ্ছা, দুধের হিসাবে বয়স কেমন এটা? বয়সটা তো 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। আমরা তো আপনার গরুগুলো দেখলাম, এখানে এখানে সর্বোচ্চ কত দাম আর সর্বনিম্ন কত দামের মধ্যে গরু আছে? 1,75,000 দামের, সর্বনিম্ন কেনা গরু আছে 43,000 টাকা দামের। 43,000 টাকা দামের আপনার কেনা এগুলো? কেউ যদি এখন আপনার কাছে কিনতে যায়, মনে করেন 43,000 টাকার গরুটা কিনতে চাইল, এখন ওটা তো আমি গাবি করছি ভাই। হ্যাঁ, ওটা গাবি করছি, এখন বাজার মোকাবেলা দাম যদি আমার কাছে আসে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। আচ্ছা আচ্ছা, স্যাক্রিফাইস করতে হবে। তো আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যমটা কি? আমরা কিছু যোগাযোগ, মোবাইল আছে, মোবাইলে ইমো আছে। আচ্ছা, তাহলে নাম্বারটা বলেন একটু। ইমো নাম্বার বা মোবাইল নাম্বার আছে 01722 01722 48 48 02 02 66 66। এখানে তো আপনার গাভী গরু দেখলাম, আর কি গরু আছে আপনার কাছে? সেগুলো কোথায়? আচ্ছা চলেন, আমরা সেগুলো একটু দেখবো। দর্শক, আমরা একটু সোহাগ ভাইয়ের আরেকটি শেড রয়েছে, আমরা সেই শেডে গিয়ে আরো কিছু গরু রয়েছে সেগুলো একটু দেখবো। দর্শক, আমরা সোহাগ ভাইয়ের আরেকটি যে শেড রয়েছিল সেই শেডে চলে এসেছি, যে দেখছেন আমরা, আপনারা দেখছেন, আমরাও দেখছি। এখানে মূলত সোহাগ ভাই গাফ এবং ষাড় গরু রেখেছেন। এই যে দেখছেন, মানে উনার খামারের এই যে ষাড় গরুগুলো ছিল সেইগুলোই মূলত এখানে। 13 মাস ভাই, 13 মাস, 13 মাস বয়স, 13 মাস। একে আজকে দড়ি দিয়ে দিলাম, 4টা করে দড়ি শিখতেছে সব। আচ্ছা আচ্ছা, 13 মাস বয়স। এই যে আঠাগুলো এগুলো ভাঙে দিচ্ছে, মানে অনেক শক্তি হয়ে গেছে, 13 মাস বয়স, অনেক হুষ্ট পুষ্ট।
আর কি ধরনের আছে এখানে? আছে এটা কিন্তু রানিং দুধ খায় এখন। এখনো দুধ খায়? হ্যাঁ, এক বছর থেকে সাত মাস। সাত মাস বয়স। এটাও সার? হ্যাঁ এটাও সার। এটা বকনা? এটা বকনা। আচ্ছা, এর মা মারা গেছিল, এটা আমি 20,000 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। এটা তো মনে হয় জাত মোটামুটি খুব ভালো দেখছি, খুব ভালো মানের, অনেক ভালো মানের। আচ্ছা সোহাগ ভাই, আমাকে একটু বলেন তো, গরু চেনার উপায়টা, মানে ভালো জাতের গরু চেনার উপায়টা কি? আমি যেভাবে গরু চিনি, সবার প্রথমে আমি চিন্তা করি যে আমার হাটটা। আচ্ছা, এই হাটটার মতো গরুটার মাথা থেকে লেজ দিলে যে গোড়া পর্যন্ত এটা। আচ্ছা, গরুটা দেখেন, এটা একটু গোটাটা সোজা, মানে আপনি বলতে চাচ্ছেন যে এল প্যাটার্ন? হ্যাঁ, একেবারে গোটাটা সোজা হতে হবে, সোজা হতে হবে, এল প্যাটার্নের মতো হতে হবে। হ্যাঁ, এবং চামড়া লোম চকচকা হতে হবে। আচ্ছা আচ্ছা, চামড়া লোম চক। এবং গোকনা বাচ্চা যখন কিনতে যাবো তখন আমার ওলান লাগবে ভালো। এই যে ওলানটা লাগবে ভালো, এই যে ওলানটা ঝুলা লাগবে। হ্যাঁ, তার বেদগুলো লম্বা লম্বা লাগবে। অনেকে গরু আছে বলছে বড় হইলে ওলান হবে। আচ্ছা, বড় তো বড় হওয়ার দরকার নাই। আচ্ছা আচ্ছা, ছোটতে কি, ছোটতে বোঝা যায় যে ওলানটা যদি মাথা খোপা লাগবে। আচ্ছা, এই ধরনের খোপা থাকবে? হ্যাঁ, এই ধরনের একটা খোপা থাকতে হবে। আমি যদি কিনতে চাই তাহলে আমার, আমি কিভাবে চিনবো সেই জিনিসটা যদি আপনি একটু বুঝিয়ে বলতেন ভালোভাবে। এটা হচ্ছে প্রেগনেন্ট গাভি। আচ্ছা, প্রেগনেন্ট গাভি, এটাকে চিনার উপায়? আমার এই গরুটা দেখেন সব দিক দিয়ে ভালো, একবার সোজা দেখছি, একবার সোজা, একবার সোজা, এটা কোনো কিছু নেই, এখন স্বাভাবিক। হ্যাঁ, তারপরে এর ওলানটা একেবারে ঝুলায় যে এর আগে ছিল। হ্যাঁ, এই পাশে দেখেন তাহলে বুঝতে পারবেন, এখন কিন্তু দুধ নাই, এখন সব দুধ বসে গেছে, তারপরেও ধান ওলানটা ধান যে ঝুলে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝুলে আছে না, মনে হচ্ছে যেখানে কিছু নাই কিন্তু কোন একটা চামড়া এক্সট্রা ঝুলে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যখন এর দুধ হয়, এর দুধ কিন্তু আমি 19 লিটার পর্যন্ত দহন করছি। 19 লিটার? হ্যাঁ, এর দুধ 19 লিটার পর্যন্ত দহন করছি। এর বাচ্চাটাকে আমি 4 মাসে বিক্রি করছিলাম 75,000 টাকা। এটার বয়স কেমন এখন? এটার বয়স এখন 4 দাঁত। এখন 4 দাঁত বয়স। আর ওদিকে কি ধরনের? এটা 8 মাসের প্রেগনেন্ট। এটা 8 মাসের প্রেগনেন্ট? এটা 8 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, এই গরুটা দুধ দেয় 13 থেকে 14 লিটার। আচ্ছা, 13 থেকে 14 লিটার দুধ। সবচেয়ে মাথা খারাপ করা একটা ব্যাপার আছে ভাই। হ্যাঁ, আমি ইয়ারকি করতে করতে এই গরুটাকে কিনছিলাম। আচ্ছা, 30,000 টাকা দিয়ে। কত? 30,000 টাকা অনলি বাচ্চা কিনছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওলান মোলান খুব ভালো দেখলাম, কিনলাম তো আমি মনে করছিলাম যে গরুটা বড় করে বিক্রি করে দিবো। হ্যাঁ, একদম বিক্রি করার জন্য বাইরে বেরো করলাম। হ্যাঁ, তো গরু আর বিক্রি করলাম না। কেন? ওলান দেখে, গরু স্বাস্থ্য দেখে যে না, এই গরু কেন বিক্রি করবো? আচ্ছা, নিয়ে আসে বাসা রাখলাম, এক মাস করে হিট আসলো, দিয়েছিলাম 18-19 লিটার দুধ ভাই। 18-19 লিটার এই গরুটা আমি জীবন বিক্রি করবো না। কেন? এই গরুর তো বডি অনুযায়ী তো দাম দিবে না কেউ। আচ্ছা, বডি অনুযায়ী এই গরুটার দাম দিবে না, এই কারণে আপনি এই গরুটা বিক্রি করবেন না দুধের জন্য? বাচ্চাগুলো সাদা কালো হয় এবং বড় বাচ্চা হয়ে সাদা কালো বড় বাচ্চাগুলো দেখলেন? আচ্ছা, হ্যাঁ, এর বাচ্চাগুলো খুব ভালো হয়, ওলান মোলান খুব সুন্দর, এবং এর আমার 12 মাস এর দুধ যোগান দেয়। আচ্ছা, এর দুধ বন্ধ হয় না, দুধ বন্ধ হয় না, হওয়ার 8 দিন 10 দিন আর পর্যন্ত দুধ দেয়। আচ্ছা, এখন ওই 6 মাসের প্রেগনেন্ট। 6 মাসের প্রেগনেন্ট? এখন এখন কতটুকু দুধ আছে? এখন দুধ আছে 5 লিটার। 5 লিটার দুধ হয়? বয়স কেমন? এর বয়স চলতেছে 6 দাঁত। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা চলতেছে, তৃতীয় বাচ্চা পেটে। তৃতীয় বাচ্চা পেটে। আচ্ছা, আপনি তো এই বললেন, অনেক কথাই শুনলাম আপনার। আমি বলতে যাচ্ছি যে, আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম যে আপনার খাদ্য তালিকাটা কি, মানে আপনি গরুগুলোকে কি কি খাওয়ান? আমি খাদ্য খাওয়াই এসিআই ফিড খাওয়াই। এসিআই ফিড, এটা কি আপনাকে কোম্পানি থেকে সরবরাহ করছেন যে এসিআই বলে দিলেন আপনি একবারে? না, আমার বাজারে কিনা ফিড। আচ্ছা, বাজারে কিনা ফিড, মানে এসিআই ফিডটা, এসিআই ফিডটা মান সম্পূর্ণ, তো এই জন্য নামটা বললাম। আচ্ছা, এসিআই ফিড খাওয়ান, যদিও দাম বেশি তারপর এটা মনে হয় রেজাল্ট ভালো। আচ্ছা, আর নর্মাল, তারপরে খাওয়াই ভুট্টার গুঁড়া দিই, তারপরে ঘাস দিই, মুসুরির ডাল দিই, গমের ভুসি দিই, এগুলো হচ্ছে আমার খাদ্য তালিকা। আচ্ছা, আপনি কি ওই যে ওএমএস পদ্ধতির একটা খাওয়া আছে? আমি এটা খাওয়াই না, এর আগে খাওয়াইছিলাম, তো মানে আমার হুট করে এক জায়গা থেকে আরেক জায়গা গেলে যে সমস্যাটা হয়, তো আমার তখন গরু দেখাচ্ছে পাতলা পায়খানা করতেছে, আবার গ্যাস হয়ে যাচ্ছে, তো আমি চিন্তা করতেছি যে আমার একটু খরচা বেশি হোক, আমার জিনিসগুলো ভালো থাকে। আচ্ছা, এই কারণে ওইখানে যাচ্ছেন না, কারণ ওইটা খাওয়ালে কি সমস্যা হয়? ওটা সমস্যা মানে কিছুদিন অভ্যাস করে নিতে হবে, এক মাস অভ্যাস করলে স্বাভাবিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু ওটা রেজাল্ট কিন্তু অনেক ভালো, ওটাতে রেজাল্ট ভালো, অনেক ভালো, এটার থেকেও রেজাল্ট ভালো। আচ্ছা আচ্ছা, কিন্তু ওটার খরচ কিরকম হয়? ওটাতে অনেক খরচ কম ভাই, আমার এটাতে খাদ্য যে পরিমাণ হবে মনে করেন যে এটা 3 ভাগের 1 ভাগ কমে যাবে খরচ। তা আপনি করছেন না কেন? আমি একাই একটা মানুষ, এখন মনে করেন যে আমার গরুকে খাওয়ার খাওয়াইতে হয়, দুধ দোহন করি, আবার ফের হচ্ছে গরু ফের অনেক সময় ওই যে পার্টি টাটি গরু নিতে চাচ্ছে, ফোন করতেছে, ওদেরকে গরু দিতে হচ্ছে, এই ব্যস্ততার কারণে আমি আরো। তাহলে মূলত হচ্ছে যে কেউ যদি খামার করতে চায় দুধের গরুর খামার,
তাকে অবশ্যই ক্রয় বিক্রয়ের মধ্যে যুক্ত থাকলেই উন্নতি বেশি হবে। এটা একটা, আর একটা গরু জাত দেখে গরু কিনতে হবে, জাত দেখে গরু কিনতে হবে। জাত কিভাবে চিনব সেটা, এই যে গরুটা আপনি এখন বললাম এই গরুটা যে বিক্রি করবো না, এইটুক গরুর যদি এই পরিমাণ দুধ হয় তাহলে, আর আমরা অনেকে বড় বড় গরু খুঁজছি, হুষ্ট ফুষ্ট মোটা মোটা গাভী, দুধের গরু কিন্তু ভাই মোটা হবে না কোনোদিন। আচ্ছা আচ্ছা, এই গরুগুলো এখন মোটা হবে, আবার যেগুলো প্রেগনেন্ট আছে আবার দুধ হলে কমা স্বাস্থ্য খারাপ হওয়া শুরু করবে। আচ্ছা, আমরা ঘর নিব না, গলার ঝুল নিব না, ঘর উঁচা নিব না, লেজের গোড়াটা সোজা নিব, এই জিনিসগুলো অবশ্যই সেনসিটিভ, মানে এল প্যাটার্ন টাইপ থাকতে হবে সব সময়। এবং আমার এই গরুটা যেন আমার শেষ পর্যন্ত বিক্রি করলে যেন আমি ভালো একটা দাম পাই। আচ্ছা সোহাগ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আর আপনার এখানে যদি কেউ আসতে চায়, মনে করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে চায়, তাহলে কিভাবে আসবে? আমাদের এখান থেকে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। কিরকম? যেমন হচ্ছে ট্রেনে যোগাযোগ আছে, ঢাকা থেকেও ট্রেনে আসতে পারবে, আবার হচ্ছে বাসে যে কোনো জায়গা থেকে, আমাদের সেতাবগঞ্জে কথা বললে, দিনাজপুর সেতাবগঞ্জ বললে সব গাড়ি আসে, কিন্তু মানে বাংলাদেশের বিভিন্ন নেমে আপনাকে ফোন দিতে হবে, ফোন দিতে হবে। আবার থাকার জন্য এখানে আবাসিক হোটেলও আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আচ্ছা, আর ব্যাংক তো সব ধরনেরই আছে? হ্যাঁ, সবকিছু আছে এখানে, কোনো সমস্যা নেই। আর পাশে পাশে হচ্ছে বোচাগঞ্জ হাট আছে, বোচাগঞ্জ হাট আছে। এখন যদি কেউ মনে করে যে আমার মাধ্যমে গরু কিনবে, আমার খামারে গরু সে পছন্দ করলো না, আমার প্রায় 1200 খামারের সাথে যোগাযোগ আছে ভাই। আচ্ছা আচ্ছা, প্রতিদিন আমি ওকে 200 গরু দেখাবো, বাসাই করে গরু নিতে পারবে, এই সময়টাও দিতে পারবে। আচ্ছা সোহাগ ভাই, মেহমান যখন আসবে তখন তাকে সেভাবে সম্মান করতে হবে। আচ্ছা সোহাগ ভাই, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। দর্শক, আমরা সোহাগ ভাইয়ের দুগ্ধ খামারে ছিলাম, আপনাদের দেখালাম যে ওনার যে গরুগুলো রয়েছে তার সফলতার গল্প শুনিয়েছি, তার ব্যর্থতার কিছু ছিল সেটাও আমরা আপনাদের জানিয়েছি, গরু কিভাবে চিনতে হয় সেটাও আমরা আপনাদের জানিয়েছি, উনি কি কি খাওয়ান সেই তথ্যগুলো আপনাদের দিয়েছি, গরু ক্রয় বিক্রয় করেন কিনা সেটাও আপনাদের বলেছি। তো দর্শক, আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।